আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে জানবো। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা প্রায় ক্যালকুলেটরের কয়েকটা ফাংশন সবচেয়ে বেশি সচরাচর ব্যবহার করি, সেই ফাংশনগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। এই ফাংশনগুলো অনেকেই প্রপারলি জানে না, যার কারণে অঙ্কের আনসারটা ভুল আসে কিংবা অঙ্ক করতে অনেক সময় লেগে যায়। তো আমি এই কয়েকটা ফাংশন যেগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলভ ফাংশন। তো সলভ ফাংশনটা কিভাবে করতে হয় দেখো, এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি, একটা ইকুয়েশন দেখালাম তোমাদেরকে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5x-2/3। আমরা অনেক সময় কিন্তু এমন ইকুয়েশন অঙ্কে চলে আসে, এরপরে আমরা সলভ ফাংশনের মাধ্যমে অনেকগুলো লাইন স্কিপ করে সহজে কিন্তু এক্স এর মানটা বের করতে পারি। এতে আমাদের সময়টাও বাঁচবে এবং অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম থাকবে। তো এই ইকুয়েশনটা প্রথমে সলভ করার জন্য, মানে এক্স এর মানটা সরাসরি বের করার জন্য, আমাদের এই ইকুয়েশনটা প্রথমে ক্যালকুলেটরে তুলতে হবে। তো এই ইকুয়েশন তোলার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি, এই দেখো ক্যালকুলেটর আমি ইকুয়েশনটা তুলবো। তোমাদের যে হাতের ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর আর আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্যালকুলেটর কিন্তু একই, তোমরা সেম জিনিসটা এখানে করতে পারবে। তো প্রথমে ইকুয়েশনটা তুলি আমি। তো ইকুয়েশনটা আমি তোলার ক্ষেত্রে কি করতে পারি, যে প্রথমে এক্স তুলতে হবে। এই দেখো এখানে এক্স আছে, তো আমি আলফা দিলাম, এই যে এটা দিলাম, এক্স উঠে গেল, তারপর ইকুয়াল দিব। এখানে ইকুয়াল এখানেও আছে এখানেও আছে, আমরা এই ইকুয়ালটা ব্যবহার করবো। আলফা ক্যালকুলেটর দিলে এখানে ইকুয়াল চলে আসবে। এরপর হচ্ছে ভগ্নাংশের জন্য এটা দিব, ভগ্নাংশটা বসাবো 5। আমরা একটা গুণ ব্যবহার করি, এতে আমাদের অঙ্কটা ঠিক থাকবে, আলফা এক্স -2। এখন নিচে চলে যাব, এবার হচ্ছে হলো 3। তো এই ইকুয়েশনটা কিন্তু আমি প্রথমে আমার ক্যালকুলেটরে তুলে ফেললাম। এখন এটাকে আমরা সলভ করব। সলভ করার নিয়মটা হচ্ছে শিফট সলভ। এখানে সলভ আছে, ক্যালকুলেটর আছে, যখন শিফট দিবা তখন সলভটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো শিফট সলভ, আমরা কিসের মান বের করবো, এক্স এর মান বের করবো। এখানে কোনো মান দেখালে সেটা হচ্ছে আগের যে এক্স এর মানটা আছে সেটা দেখাচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা থাকলে কোনো সমস্যা নেই, নতুন আনসারে কোনো ভুল আসবে না। এরপর আমরা ইকুয়াল দিব, দেখো এখানে এক্স এর মানটা 1 বের হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ইকুয়েশনের জন্য এক্স এর মানটা 1 বের হয়ে গেছে। তো এভাবেই আসলে খুব সহজেই আমরা সলভ ফাংশনটা ব্যবহার করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখো এখানে আরেকটা ইকুয়েশন দেখানো হয়েছে, 3p-8 = 5p-25। তো এটাও আমরা আগের নিয়মে প্রথমে ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলবো। তো আমি ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলি, প্রথমেই হচ্ছে 3, তারপর একটা ইনটু দিলাম আলফা, এই এক্স এর পি এর জায়গায় আমরা এক্স দিব, কারণ এক্স ও আননোন পি ও আননোন। তো এক্স দিলাম -8, এখন ইকুয়াল দিব আলফা, এই যে ইকুয়াল 5 × আবার আলফা এক্স -25। তো আমাদের ইকুয়েশনটা কিন্তু এখানে উঠে গেছে। এখন আমরা শিফট সলভ, সলভ এক্স এর জন্য, আর এই মানটা কিন্তু আগের ক্যালকুলেশনের মান। তো আমরা ইকুয়াল দিলেই যে এক পি এর যে মানটা, মূলত এখানে এক্স এর মান বের করেছে কিন্তু আমরা এক্স ইজ ইকুয়াল টু পি ধরেছি, তো পি এর মান যেটা আছে সেটা হচ্ছে হলো 8.5। আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়াই সরাসরি কয়েকটা বাটন চাপ দিয়ে কিন্তু এই পি এর মানটা সরাসরি পেয়ে গেছি, এতে কিন্তু আমাদের সময় বাঁচবে এবং ক্যালকুলেশনটা ভুল হবে না। তো তোমরা এইভাবে সলভ ফাংশনটা ব্যবহার করতে পারবে। সলভ ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কখনো যদি এক্স এর মানটা ভগ্নাংশের নিচে থাকে, অর্থাৎ আমরা ভগ্নাংশ যদি ব্যবহার করি, মনে করো এক্সাম্পল আমি দেখাচ্ছি, মনে করো এই 5/3 আলফা এক্স এর, হ্যাঁ এই এক্স, এরকম যদি ইকুয়েশন আমরা চলে আসে তখন কিন্তু তোমরা সলভ ফাংশনটা সরাসরি এভাবে ব্যবহার না করাই ভালো, এতে অনেক বেশি সময় লাগবে, অনেক সময় মান বের করবা না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভগ্নাংশের ক্ষেত্রে এক্সটাকে যেটা মান বের করবা সেটা কখনো নিচে রাখবে না, নিচে রাখলে অনেক বেশি সময় লাগবে। চালাকি করে তুমি কি করতে পারো, এটাকে উপরে নেওয়ার ব্যবস্থা করতে পারো, উপরে নিয়ে ক্যালকুলেটরে বসালে সেটা খুব দ্রুত আসে। তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। সেকেন্ড যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে সলভ ফাংশনে কখনো মানে দুইটা মান, দুইটা আননোন ডাটা বের করা যায় না, একটা ফাংশন থেকে একটাই আননোন ডাটা বের করতে পারবে। আর সলভ ফাংশনের ক্ষেত্রে কখনো স্কোয়ার বা কিউবের মান বের করবে না, দুই একবার বের হতেও পারে কিন্তু ম্যাক্সিমাম সময় এর মানগুলো সঠিক বের হবে না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সলভ ফাংশনটা ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতে এক্স এর মানটা বের করবে। তো এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 5 = 2x, এটা ভুলেও সলভ ফাংশনে বের করবে না।
তো এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে থিটা, অর্থাৎ কোণের মান কখনো সল্ভ ফাংশনে ব্যবহার বের করার চেষ্টা করবে না। দেখো এখানে একটা ইকুয়েশন আছে, 5 + sin θ ইজ ইকুয়াল টু cos থিটা। অনেকে এখানে সল্ভ ফাংশন ব্যবহার করার চেষ্টা করে, দু একবার সঠিক আনসার আসলেও ম্যাক্সিমাম সময় ভুল আনসারটা দেয় বা আনসার দেয়ই না, তোমার সময়টা নষ্ট হবে। তো এরকম ইকুয়েশন থাকলে কখনো সল্ভ ফাংশন ব্যবহার করবে না। তো এই ছিল সল্ভ ফাংশনের খুঁটিনাটি, আশা করি তোমরা সল্ভ ফাংশন বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় টাইপে চলে যাব। এরপর আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সলভ ইকুয়েশন। সলভ ইকুয়েশন আমরা সলভ ইকুয়েশন অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে দুইটা টাইপ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমি প্রথমে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। তো টাইপ ওয়ানে আমরা মূলত কি করব, যে দুইটা আননোন ইকুয়ে মানে দুইটা ইকুয়েশন বা সমীকরণ থেকে দুইটা আননোন ডাটা বের করব। অর্থাৎ দুইটা দেখো এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, দুইটা সমীকরণ আছে, 5x - 3y ইজ ইকুয়াল টু 5, আর একটা হচ্ছে 8x - 4y ইজ ইকুয়াল টু -6। এরকম সমীকরণ গুলো আমরা 8-9 এ প্রতিস্থাপন বা নির্ণায়ক এরকম পদ্ধতিতে আমরা বের করেছি, কিন্তু এখানে আমরা ক্যালকুলেটরে সরাসরি বের করব, এতে আমাদের সময়টা বেঁচে যাবে। তো এই ইকুয়েশন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে সলভ ফাংশনে সলভ ইকুয়েশনে যদি সলভ করতে চাও, প্রথমে সলভ ইকুয়েশনে যেতে হবে। সলভ ইকুয়েশনে যাওয়ার নিয়মটা হচ্ছে এই যে এখানে মোড দেখতে পাচ্ছ, মোডে ক্লিক দিতে হবে। মোডে ক্লিক দেওয়ার পরে দেখবে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এই 5 নাম্বার যে অপশন আছে সেটাই হচ্ছে সলভ ইকুয়েশন। তো তোমরা ক্যালকুলেটারে 5 ক্লিক দিবে, দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, আমরা প্রথম অপশনটা ইউজ করব। প্রথম অপশনটা, তো প্রথম অপশনটা যদি ইউজ করি তাহলে আমরা 1 ক্লিক দিব। তো এখানে একটা ছক চলে এসেছে, এই ছকে তোমার ইকুয়েশন যেটা আছে সেটার সহগগুলো বসালেই কিন্তু তোমরা x এবং y এর মান সরাসরি পেয়ে যাবে। তা আমরা দেখি কিভাবে করতে হয়। তো প্রথমে যে ইকুয়েশন আছে সেটাকে দেখতে পাচ্ছ যে x এর, অর্থাৎ a এর প্রথম যেটা আছে সেটা হচ্ছে x এর সহগ। তো x এর সহগ হচ্ছে 5, আমি 5 দিলাম, তারপরে ইকুয়াল দিতে হবে। তারপরে দেখো y এর সহগ -3, -3 আমরা ইকুয়াল দিব, এরপরটা 5, আমি 5 দিলাম, ইকুয়াল দিব। দেখো এই 5টা কিন্তু সমান সমান চিহ্নের এই পাশে, এটা মাথায় রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 8, তারপর আছে -4, তারপর আছে -6। তো সবগুলো বসানো শেষ, আমার ছকটা কমপ্লিট, এরপর ইকুয়াল দিব। তো দেখো এখানে প্রথমে x এর মান 19/2, দেখো এই যে ফর্মে দেখানো হয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ ফর্ম, আর ইংরেজিতে যদি বলি এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম। তো এই স্ট্যান্ডার্ড থেকে যদি আমরা দশমিকে যেতে চাই, এখানে একটা অপশন আছে SDDS, অর্থাৎ স্ট্যান্ডার্ড টু ডেসিমাল, ডেসিমাল মানে দশমিক, ডেসিমাল টু স্ট্যান্ডার্ড। তো এটা যখন ক্লিক দিবা দেখো 9.5 চলে এসেছে, আবার এটাকে ক্লিক দিলে আবার আগের মতো চলে এসেছে। তো অঙ্কে কখনো যদি ভগ্নাংশ প্রয়োজন হয় এই এস টু ডি অর্থাৎ স্ট্যান্ডার্ড টু ডেসিমাল অপশনটা ব্যবহার করতে পারো। তো আমরা এক্স এর মানটা কিন্তু এখানে পেয়ে গেছি, আবার ইকুয়াল দিলে ওয়াই এর মানটা পেয়ে যাবো, ওয়াই এর মানটা আমরা দশমিকে 17.5 পেয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু সলভ ইকুয়েশনের টাইপ ওয়ান ব্যবহার করতে পারো। আমরা আরেকটা ইকুয়েশন সলভ করব। দেখো সলভ ইকুয়েশনে কিন্তু এখানে যাচ্ছে না, রয়ে গেছে। তো আমি এটাকে দূর করার জন্য এই মুড চিপ দিয়ে 1 চিপ দিব, এই 1। আবার আমি যদি সলভ ইকুয়েশনে যেতে চাই, যেটা আমরা মাত্র ব্যবহার করেছি সেটা হচ্ছে 5, তারপর হচ্ছিল 1। এবার আমরা এখানে আরেকটা ইকুয়েশন দেখতে পাচ্ছো, x + 2y - 5 = 0, 8x - y = 10, এটাকে সলভ করব। তো এখানে আমরা সহগ গুলো বসাবো। প্রথমে x এর সহগ আসলে কিছু দেখা যাচ্ছে না, মানে 1 আছে, আমি 1 বসালাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2y, এখানে 2y এর 2টা হবে। দেখো আমরা জানি যে সলভ ইকুয়েশনে 5টা, এই 5টা সমান সমান চিহ্নের ওই পাশে থাকে, তো এখানে মাইনাস আছে ওই পাশে নিয়ে গেলে +5 হবে। তো আমি এখানে +5 বসালাম, আবার 8 বসালাম, -1 বসালাম, আবার 10 বসালাম। তো সবগুলো যখন বসানো হয়ে যাবে তখন আমি ইকুয়াল দিলে দেখো x এর মান বের হয়ে গেছে 25/17, অর্থাৎ 1.47। আবার আমি আরেকবার ইকুয়াল দিলে এখন আমরা পেয়ে গেছি হচ্ছে y এর মান 3/17, অর্থাৎ 1.76। তো এভাবেই কিন্তু আমরা সলভ ইকুয়েশনের টাইপ 1 ব্যবহার করতে পারি। তো এখন আমরা সলভ ইকুয়েশনের টাইপ 2 এ চলে যাব। তার আগে ক্যালকুলেটার ঠিক করে নেই, আমরা মোড 1 দিব, তাহলে ক্যালকুলেটার নর্মাল মোডে চলে যাবে। এখন আমরা যদি টাইপ 2 তে যাই, আবারও আমরা এই টাইপ 2 তে কি ধরনের সমীকরণ সমাধান করতে পারবো, এই টাইপ 2 তে x এর উপরে যদি স্কোয়ার থাকে, ঠিক আছে, তোমরা একটা এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, 2x² - 7x - 15 = 0, এখান থেকে x এর দুইটা মান বের হবে। এই দুইটা মান আমরা সলভ ইকুয়েশনের টাইপ 2 তে বের করব। তো আমরা মোডে চলে গেলাম, 5 এ চলে গেলাম, এই পুরোটা হচ্ছে সলভ ইকুয়েশনের, এটা 3 নাম্বার যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক দিব। দেখো এখানে একটা ছক চলে এসেছে, তো এখানে জাস্ট
এক্স স্কয়ার সহগ এক্স এর সহগ আর যেটার মধ্যে কোনো এক্স নাই সেটা সহগ, সেটা বসালে কিন্তু মানগুলো বের হয়ে যাবে। তো এক্স স্কয়ার এর সহগ টু, আমি টু বসালাম, ইকুয়াল দিলাম। এক্স এর সহগ -7, আমি -7 বসালাম, ইকুয়াল দিলাম। এরপরে হচ্ছে -15, আমি -15 বসালাম, ইকুয়াল দিলাম। তো এই সবগুলো বসানোর পর আমি যখন ইকুয়াল দিব, তখন এক্স ওয়ান এর মান 5 এবং এক্স টু এর মান -3/2, অর্থাৎ 1.5 বের হয়েছে। তো আশা করি এখান থেকে তোমরা সলভিকেশনের টাইপ টু টা বুঝতে পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল করিয়ে দিই, আগে নর্মাল মোডে যাই। আচ্ছা, নর্মাল মোডে গেলাম। তো এরপরে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস এক্স স্কয়ার, এর পরে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু -6। তো আমরা এটা মোডে চলে যাই, যে মোড 5। এখন আমরা 3 তে যাব, যেহেতু আমরা এক্স স্কয়ার এর মান বের করব, এক্স স্কয়ার থেকে এক্স এর মান বের করব। তো প্রথমে এক্স স্কয়ার সহক 1 বসালাম, যেহেতু কিছু নাই। এক্স এর সহক 5 বসালাম। দেখো -6 টা সমান সমান চিহ্নের ওই পাশে, এটা থাকার কথা ছিল এই পাশে। তো আমরা ওই পাশে নিয়ে গেলে, মানে বাম সাইডে নিয়ে গেলে এটা +6 হবে। তো আমি +6 দিলাম, ইকুয়াল। তো আবার ইকুয়াল দিলাম, দেখো এক্স এর একটা মান রয়েছে -2, আবার ইকুয়াল দিলাম আরেকটা মান -3। তো এভাবে তোমরা সলভ ইকুয়েশন ব্যবহার করে দু একটি স্কোয়ারে যে এক্স এর মান থাকবে, তখন এখানে দুইটা দুইটা মান বের করে ফেলতে পারবে। এগুলো কিন্তু প্রায় মেকানিক্স এ, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে টপিকটা আছে বা অনেকের অন্যান্য ডিপার্টমেন্টে যে ম্যাথ গুলো আছে, সেখানে কিন্তু এই অপশনটা বেশি কাজে লাগে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুইটা, টাইপ ওয়ান এবং টাইপ টু। এখানে কিন্তু কিউব থাকলে বের করতে পারবে না, কিউবের জন্য অন্য একটা অপশন রয়েছে। আর এখানে সবসময় সহগ বসাবা, আর সহগ বসানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 3 নাম্বার যেটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ার, আর একটা এক্স, আর একটা হচ্ছে কোনো এক্স ছাড়া, সেটা কিন্তু সমান সমান চিহ্নের বাম সাইডে থাকবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ভুলটা কিন্তু এখানে করতে পারো। তো এই ছিল সলভ ইকুয়েশন। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা যে জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আননোন ডাটাটা পাওয়ারে থাকে, অর্থাৎ পাওয়ারের জায়গায় বা খাতের জায়গায় আননোন ডাটা থাকে। তখন কিন্তু অনেকেই আননোন ডাটাটা বের করতে পারে না, কারণ ক্যালকুলেটরে যদি সলভ ফাংশন দিয়ে সেটা বের করতে যাও, সেটা বের হবে না কিংবা অনেক টাইম লেগে যাবে। এরকম যদি তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দেখো আমি দিয়েছি, সেটা হচ্ছে P1/P2 ইজ ইকুয়াল টু P2/V1 টু দি পাওয়ার গামা। এখানে এই গামার মানটা যদি বের করতে চাও, তখন আমাদের কি কিভাবে বের করা যায়, তখন কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, তখন আমরা লগ নিয়ে আসব। ঠিক আছে, তাহলে পাওয়ারে যদি অজানা মান থাকে আমরা লগ আনবো। কিভাবে আমি দেখাচ্ছি, মনে করো এই যে P1 আর /P2 এর মানটা হচ্ছে 5 এবং V2/V1 এর মানটা হচ্ছে 4। তাহলে আমরা একটা ইকুয়েশন পাই, 5 = 4 টু দি পাওয়ার গামা। এখান থেকে গামার মানটা বের করবো। তো এখান থেকে গামার মানটা বের করতে হলে আমরা দুই পাশেই লগ আনবো। তো দুই পাশে লগ আনলে তোমরা দেখতে পাচ্ছ যে লগ 5 = log 4 টু দি পাওয়ার গামা হয়। ইকুয়েশন অনেকটা এরকম হয়, আর লগের একটা নিয়ম আছে, লগ 4 এর উপর যদি পাওয়ার থাকে সেটা লগের সামনে চলে আসে। তাহলে এই গামাটা দেখো লগের সামনে চলে এসেছে। তো এর পরের লাইনে আমরা গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি log 5/log 4। তো ক্যালকুলেটরে আমরা এটা সলভ করতে পারি, যে ভগ্নাংশ লিখলাম log 5, এরপর নিচে চলে গেলাম এই যে log 4। তো এভাবে আমরা একটু ক্যালকুলেশন করে গামার মানটা 1.16 পেয়ে গেছে। তো কখনো যদি পাওয়ারে এরকম অজানা মান থাকে, সেটা কিন্তু এই নিয়মে তোমরা সহজেই বের করতে পারবে। তো এই যে আমি তিনটা টপিকে চারটা পার্ট শিখিয়েছি, প্রথমে সলভ ফাংশন, সলভ ইকুয়েশনের দুইটা, আর পাওয়ারে অজানা মান, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়, আর এইগুলো যদি তুমি পারো তোমার কিন্তু ক্যালকুলেটরে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমি ক্যালকুলেটরের একটা গুরুত্বপূর্ণ টার্ম পড়াবো, সেটা হচ্ছে রিসেট কিভাবে করতে হয়। অনেক সময় অনেকক্ষণ ক্যালকুলেটর ব্যবহারের কারণে ক্যালকুলেটর গুলো স্লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিসেট ব্যবহার করাটা অনেক উত্তম। রিসেট ব্যবহার করার সহজ উপায়টা হচ্ছে আমাদের শিফট ক্লিক দিতে হবে প্রথমে, তারপর 9 ক্লিক দিতে হবে। তো এখানে তিনটা অপশন চলে এসেছে, সেট আপ, মেমোরি আর অল, ক্লিয়ার। ক্লিয়ারে তুমি কি করবে, তো 3 নাম্বারটা অপশনটা দিবে। 3 অপশন দিলে রিসেট অল, যদি ইএস দিতে চাও তাহলে ইকু সমান সমান দিতে হবে। তো সমান সমান দিলেই এটা কিন্তু রিসেট হবে, আর এরপরে এসি বাটনটা ক্লিক দিলে টোটালি কিন্তু তোমার ক্যালকুলেটার রিসেট হয়ে যাবে। রিসেট হলে তোমার ক্যালকুলেটারের স্পিডটা বৃদ্ধি পেতে পারে বা বেড়ে যেতে পারে। তো তোমরা মাঝে মাঝে রিসেট দেওয়ার চেষ্টা করবে, এতে ক্যালকুলেটরের জ্যাম ফাইলগুলো, মানে ট্যাম ফাইলগুলো কিন্তু ক্লিয়ার থাকবে। তো আশা করি এই ক্যালকুলেটরের এই ব্যবহারগুলো
তোমাদের শেখাতে পেরেছি এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।